গল্পের বাক্সভাই রোমানানুপুর এই চ্যানেলে পড়ে শোনাচ্ছিলাম হুমান আহমেদের বিখ্যাত উপন্যাস কোথাও কেউ নেই আজ শোনাব গল্পটির সপ্তম খণ্ড বাকের একটা মোটর সাইকেল জোগাড় করেছে মোটরসাইকেলটা মজিদের তাকে বলেছে দশ মিনিটের জন্য দেত গুলিস্তান যাব আসব মজিদ কিছুক্ষণ গাইগই করলেও বিরস মুখে চাবি দিয়েছে সেটা মঙ্গলবারের কথা আজ হচ্ছে বৃহস্পতিবার এর মধ্যে মজিদ দশবারের মতো বাকিরের বাসায় এসেছে নোট লিখে গেছে জলিলে চায়ের দোকানে খবর দিয়েছে কোনো লাভ হয়নি বাকের কোনো হদিস নেই মোটরসাইকেল জিনিসটা বাকিরের বেশ পছন্দ কেনা সম্ভব নয় একসঙ্গে এতটা টাকা তার হাতে আসে না ভাগ্যক্রমে মসজিদের জিনিসটা যখন সঙ্গে আছে যতদূর সম্ভব ব্যবহার করা যাক এর মধ্যে পেছনের একটা ল্যাম্প ভেঙে চুরমার এটা ঠিক না করে মসজিদের জিনিস তার কাছে ফেরত দেওয়াও এক ঝামেলা সে ল্যাম্প সারাতে দুশো টাকার মতো লাগে এও আরেক যন্ত্রণা দুশো টাকা তার সাথে নেই ইয়াদের কাছে যাওয়া যায় কিন্তু ওই শালা খচ্চরের কাছে যেতে ইচ্ছে করছে না বাকের অবসর শেষ পর্যন্ত যাওয়াই ঠিক করল ইয়াতকে ধরতে হবে তার অফিসে মতিঝিল পাড়ায় অফিস একবার এসেছিল এখন কি খুঁজে বের করতে পারবে টাকা তার মনে থাকে না দৈনিক বাংলা মরে এসে সে একটা মজার দৃশ্য দেখল হকার স্ট্যান্ডের সামনে মুনা দাঁড়িয়ে গভীর মনোযোগে ম্যাগাজিন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগাজিনের পাতা উল্টায় পুরুষেরা একজন মেয়েও যে এরকম করতে পারে তা সে ভাবেনি বাকের তার মোটরসাইকেল রেখে এগিয়ে গেল মুনা কি করছ দেখতে পারছেন কি করছি পত্রিকা পড়ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিকা পড়ছো মানে বসে বসে পড়ার কোনো উপায় নেই চেয়ার টেবিল দেয়নি দেখছেন না মুনার এই জিনিসটা বাকের ভালো লাগে চটাচট জবাব দেবে এক সেকেন্ডও ভাববে না যেন জবাবটা তৈরি ছিল বাকির এরকম গুছিয়ে কিছু বলতে পারে না মোনা একটু এদিকে আসো তো জরুরি কথা আছে মোনা এগিয়ে এলো বলুন কি ব্যাপার আইসক্রিম খাবে আইসক্রিম খাবো কেন শুধু শুধু না মানে কড়া রোদ তো কড়া রোদ উঠলেই লোকজন আইসক্রিম খায় বাকের কি বলবে ভেবে পেল না মুনা গলায় বলল এটা কি আপনার জরুরি কথা না শুনলাম বকুলের বিয়ে হয়ে যাচ্ছে সত্যি নাকি হুম ডাক্তারের সাথে হ্যাঁ ডাক্তারের সাথে জহির উদ্দিন ভেরি গুড ছোকরা খারাপ না ভালোই কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছ না নিয়ে থাকলে নিও না হাফ খরচে বাড়ির সামনে প্যান্ডেল খাটিয়ে ব্যবস্থা করে দেব নো প্রবলেম মুনা হেসে ফেলল বাকের অবাক হয়ে বলল হাসছ কেন বেকার যুবকরা সামান্য একটা কাজ পেলে কেমন লাফিয়ে উঠে তাই দেখে হাসছি বাকের মিয়ে গেল মুনা বলল আইসক্রিম খাবো না তবে চা খেতে পারি আশেপাশে ভালো চায়ের দোকান আছে আশেপাশে না থাকলেও কোনো অসুবিধা নেই আমার সঙ্গে মোটর সাইকেল আছে কি আছে মোটরসাইকেল ভটভটি মোটর সাইকেল আপনার পেছনে বসে চা খেতে যাব পাগল হয়েছেন নাকি আশেপাশে কোথাও চারি স্টল থাকলে চলুন যাই তোমার অফিস নেই না ছুটি নিয়েছি কি জন্য ঘুরে বেড়াবার জন্য বাকের কিছুই বুঝতে পারল না খুঁজে পেতে চায়ের স্টল একটা বের করল মেয়েদের জন্য কেবিন আছে মুনা ঠোঁট উল্টিয়ে বলল কোন নরকে নিয়ে এসেছেন আপনি কী করবো ভালো কিছু নাই এদিকে উঠে পড়বে এসেছি যখন চা খেয়ে যাই আমি একটা সিগারেট ধরালে তোমার অসুবিধা হবে মুনা না অসুবিধা হবে না বাকের খুব কায়দা করে সিগারেট ধরালো এবং এই সঙ্গে খুব সাবধানে মানি ঠিক আছে কি না দেখল চা খাবার পর যদি দেখা যায় মানিব্যাগ আনা হয়নি কিংবা পকেট মার গেছে তাহলে সর্বনাশ মেয়ে মানুষের কাছে হাত পাততে হবে জ্যোতি ব্যাপার হবে চাটা ভালোই বানিয়েছে কি বলো মুনা ভালো কি দেখলেন এর মধ্যে আপনি বমি আসছে কফি খাবে কফি পাওয়া যায় এক্সপ্রেসো কফি না যথেষ্ট হয়েছে আপনি তাড়াতাড়ি শেষ করুন বাকের রকম তারা দেখালো না তার ইচ্ছে করছে অনন্তকালেই এই ঘরটাতে বসে থাকতে মোনা বলুন মামুন সাহেবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে নাকি ঝগড়া হবে কেন এমনি জিজ্ঞেস করছি আগে তো প্রায়ই আসতেন তোমাদের বাসায় এখন আসতে দেখি না আপনি কি দিনরাত মানুষের বাসার দিকে তাকিয়ে থাকেন কে আসছে কে যাচ্ছে তাই দেখেন না তা না তোমাদের বিয়ে কবে হবে শিগগিরই হলে খবর পাবেন সস্তায় কোথায় ডেকোরেটর পাওয়া যায় এসব খোঁজ তো আপনাকেই করতে হবে মনে অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগলো বাকির বলল এখন কি বাসা যাবে হুম চলো একটা রিকশা করে দিই রিকশা আমি নিজে নিয়ে নেব আপনার যেখানে যাবার যান আমার তেমন কোনো কাজ নেই একটা অবশ্য আছে সেখানে পরে গেলেও কোনো ক্ষতি হবে না বকুলের বিয়ের তারিখ হয়েছে নাকি মোটামুটিভাবে হয়েছে তেসুরা জিলকদ জিলকদটা আবার কি আরবি মাসের নাম মোহরমের আগের মাস হচ্ছে জিলকদ বিয়ে সাদিতে আরবি মাস ব্যবহার করা হয় জানেন না না জানি না তো রিক্সা উঠে মোনার বিরক্তির সীমা রইল না বাকের মোটরসাইকেল করে তার পেছনে আছে ভাবটা এরকম যেন পাহারা দিতে দিতে যাচ্ছে একবার ইচ্ছে হলো কড়া করে ধমক দেয় কিন্তু ধমক দিতে মায়া লাগছে চোখে চশমা পরে কেমন মহা কাপ্তান ভঙ্গি নিয়ে এসেছে চেহারায় ঠোঁটে আবার একটা সিগারেট কামড়ে ধরা আছে রিক্সাওয়ালা একবার একটু বেশি স্পিড দিয়ে ফেলায় সে বাঘের মতো গর্জন করে উঠেছে থাপড়া দিয়ে মুখ ভোতা করে দেব অ্যাক্সিডেন্ট করে প্যাসেঞ্জারকে মারতে চাস নাকি অত্যন্ত বিরক্তিকর অবস্থা মাঝে মাঝে বাঘের আবার দুহাত ছেড়ে মোটরসাইকেল চালাবার চেষ্টা করছে এটা বোধহয় নতুন কোনো কায়দা মুনা ভেবে পেল না একজন বুদ্ধিমান মানুষ কী করে মাঝে মাঝে এমন নির্বোধের মতো আচরণ করে নাকি সে ঠিক বুদ্ধিমান নয় বুদ্ধিমান মানুষ স্বার্থপর হয় এটাই নিয়ম টিকে থাকবার জন্যই তাকে স্বার্থপর হতে হয় বাকেরকে কি স্বার্থপর বলা যাবে না বোধ হয় বকুলকে আজ তার শাশুড়ি দেখতে আসবেন এর মানে কি বোঝা যাচ্ছে না জোহরের স্বজন এর আগে কয়েক দফায় তাকে দেখে গেছে আংটি পরিয়ে দিয়েছে বিয়ের তারিখ ঠিক করেছে এরপর আবার মা আসছেন কেন টিনে এসে বকুলকে খানিকটা ভয়ও পায়ে দিয়েছে গম্ভীর হয়ে বলেছে খুব ক্যাটকেটে মহিলা স্কুল মাস্টারি করেছে কিছুদিন তাই মেজাজ এরকম হয়েছে কথাবার্তা সাবধানে বলবি বেশি কথা বলার দরকার নেই বকুল বলল উনি কি বিয়েটা পছন্দ করছেন না না। বুঝলে কি করে তোমার সঙ্গে কথা হয়েছে না জহির আমাকে কথা কথা বলল তোর একটা ছবি দিয়েছিল ভদ্রমহিলা ছবি দিকে না তাকিয়ে বললেন মেয়ের নাক মোটা আমার নাক কি মোটা নাক ঠিকই আছে বুদ্ধি মোটা বকুলের মন খারাপ হয়ে গেল তার বুদ্ধি কম এটা সে নিজেও জানে যাদের বুদ্ধি বেশি তারা পাটিগণিত ভালো জানে সে একেবারেই জানে না ম্যাট্রিকে সে যদি ফেল করে পাটিগণিতের জন্যই করবে ভদ্রমহিলা সন্ধ্যাবেলা আসার কথা তিনি বিকেলে একা একা চলে এলেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সী একজন মহিলা লম্বা ফর্সা রোগা মাথা ভর্তি ঘন কালো চুল পান খাবার কারণে ঠোঁট টকটকে লাল সাদা সিল্কের শাড়ি পরেছেন শাড়ির উপর নীলের উপর সাদা কাজ করা একটা চাদর তাকে দেখে মনে হয় না তার এত বড় একটা ছেলে আছে তিনি রিক্সা থেকে নেমে বললেন খুব ফর্সা ফর্সা শুনেছি তুমি কিন্তু মা একটু কালো মোনা হেসে ফেলল আপনি ভুল মেয়েকে দেখেছেন ফর্সা মেয়ে ঘরে আছে আমার নাম মোনা আমি বকুলের মামাতো বোন হলে মোটে অপ্রস্তুত হলেন না আরও শক্ত করে মুনার হাত চেপে ধরলেন মুনার মনে হলো ইনি ইচ্ছে করে ভুলটা করছেন তিনি ভালোই জানেন এ মেয়ে তার ছেলের পছন্দের মেয়ে নয় ছবি দেখেছেন অন্যদের কাছেও শুনেছেন মোনা তোমার নাম জি তোমার কথা আমি জহিরের কাছে শুনেছি কি শুনেছেন তুমি নাকি খুব শক্ত মেয়ে আপনার কাছে কি সেরকম মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে আমি নিজেও বেশ শক্ত মেয়ে জহিরে চার বছর বয়সে তার বাবা মারা গেলেন তারপর আমি এদের এতদূর টেনে তুললাম শক্ত মেয়ে না হলে কি এটা সম্ভব তুমি বলো বকুলকে দেখে তিনি তেমন কোনো উচ্ছ্বাস প্রকাশ করলেন না গল্প করতে লাগলেন শকত সাহেবের সঙ্গে ঘরবাড়ির গল্প জমি জমার গল্প পঞ্চাশ বিঘা জমি আছে তার জমির বিলি ব্যবস্থা নিয়ে যেসব সমস্যা হচ্ছে তার গল্প ঘুরে ঘুরে প্রতিটি ঘর দেখলেন কে কোথায় ঘুমায় আগ্রহ করে জানতে চাইলেন শকত সাহেবের স্ত্রীর বাঁধানো ছবি দেখে বললেন বেয়ান সাহেব তো খুব সুন্দর ছিলেন ছেলেমেয়েরা কেউ তার মতো হয়নি মনে এক ফাঁকে বলল বকুলকে কি আপনার পছন্দ হয়েছে তিনি শীতল গলায় বললেন আমার পছন্দ অপছন্দের তো কোনো ব্যাপার না জহির পছন্দ করেছে বিয়ে হচ্ছে ওর পছন্দে তার মানে আপনার পছন্দ হয়নি না মা হয়নি আমার দরকার ছিল তোমার মতো একটা মেয়ে শক্ত তেজি বকুল সেরকম না কোন একটা ঝামেলা হলে এ মেয়ে ভেঙে পড়বে আমার সংসার হচ্ছে মা ঝামেলা সংসার কিসের এত ঝামেলা আপনার আছে অনেক বলবো সবই বকুলেরও ভদ্রমহিলাকে ভালো লাগছে না ইনি এত কথা বলছেন কেন একজন বয়স্ক মানুষ বয়স্ক মানুষের মতো থাকবেন হরবর করে এত কথা বলবেন কেন তাছাড়া ওনার জমি জমা সমস্যা সেসব পৃথিবী শুধু মানুষকে জানানো দরকার কি বকুল রান্নাঘরে চলে এলো মুনা খাবার দাবারের ব্যবস্থা করছে সবই বাইরের খাবার ঘরের বলতে পায়েস সেটা তো মিষ্টি হয়েছে যে মুখে দেয়া যাচ্ছে না আপা বল ভদ্রমহিলাকে তোমার কেমন লাগছে ভালোই এত সাজগোজ করেছেন কেন বলো তো সাজগুজ কোথায় দেখলি আমার ভালো লাগছে না আপা তার এই সমস্যা সেই সমস্যা এসব শুনতে কি কারো ভালো লাগে যা যা দিয়ে আয় আমি পারবো না বাজে কথা বলবি না নে ট্রেটা ধর বকুল ট্রে নিয়ে মুখ কালো করে বের হবার প্রায় সঙ্গে সঙ্গেই বাবু এসে বলল আপা মামুন ভাই এসেছে বসার ঘরে বসেছে মোনা সহজ স্বরে বলল গিয়ে বল ঘরে অনেক মেহমান অন্যদিন যেন আসে বাবু নিচু স্বরে বলল এটা আমি বলতে পারবো না আপা বলতে হলে তুমি বলবে মামুন জড়োসড়ো হয়ে বসেছিল তার হাতে এক হাড়ি দই আসার পথে কী মনে করে সে এক হাড়ি দই কিনে ফেলেছে এর জন্য নিজে সে খানিকটা বিব্রত বোধ করছে মিষ্টি দই এসব কিনে কারো বাড়ি যাওয়াটাই অস্বস্তিকর নিজেকে কেমন জামাই জামাই মনে হয় মনায়সি ঠুকলো মামুন হাসতে চেষ্টা করল হাসিটা ঠিক ফুটল না কোথায় যেন আটকে গেল তোমাদের বাড়িতে কি হচ্ছে কেউ এসেছে নাকি হুম বকুলের বিয়ে হচ্ছে ওর শ্বশুর বাড়ি থেকে এসেছে বকুলের বিয়ে হচ্ছে নাকি হুম এত তাড়াতাড়ি যে ভালো ছেলে পাওয়া গেছে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এটা খারাপ না একদিক দিয়ে ভালোই আমি তাহলে বরং অন্যদিন আসি কথা ছিল তোমার সঙ্গে কথা থাকলে এখনি বলো আবার আসার দরকার কি? আর আসার দরকার নেই কী বলো তুমি একবার তো বলেছি তোমাকে শোনো মোনা ঠান্ডা মাথায় একটা কথা শোনো ঠান্ডা মাথায় কথা বলো আমি যা বলেছি ঠান্ডা মাথায় বলেছি আচ্ছা ঠিক আছে একটা কথা রাখো তুমি বরং আরও মাসখানেক নিজের মতো থাকো মাসখানেক আমি তোমাকে বিরক্ত করব না ভালো গ্রামের বাড়িতে চলে যাচ্ছি মাসখানেক ওখানে থাকবো চাকরি ছেড়ে দিচ্ছি মোনা চুপ করে রইল মামুন সিগারেট ধরালো একটা নিচু গলায় বলল বাসা যেটা নিয়েছিলাম সেটা থাকবে ভাড়া দিয়ে যাব তোমার রাগ ভাঙলে বিয়ে করে ওই বাড়িতে গিয়ে উঠবো উঠি এখন এসেছ যখন বসো চা খেয়ে যাও আচ্ছা খেয়ে যাই তোমাদের জন্য দই এনেছিলাম দইটা নাও মোনা দই হাতে রান্নাঘরে চলে গেল বাবুকি দে চা এবং পায়েস পাঠিয়ে দিল মামুন চা খেয়ে বেশ খানিক সময় একা একা বসে রইল একসময় বাবু ঠুকল মামুন নড়ে চড়ে বসল বাবু কেমন আছো ভালো আছি তোমার যে মাথা ব্যথা হতো সেটা সেরে গেছে না এখনও মাঝে মাঝে হয় হয় মাঝে মাঝে তুমি যেন ও কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে বাহ ভালো তো সাঁতার জানো তুমি না আমাদের গ্রামের বাড়িতে বিরাট পুকুর আছে নিয়ে যাব তোমাকে সাঁতার শিখিয়ে দেব। দুদিনে শিখিয়ে দেব বাবু কিছু বললো না বকুলের শ্বশুরবাড়ির আরও কিছু লোকজন এলো এ সময় সবই মেয়ে মানুষ এরা সরাসরি ভেতরে চলে গেলেন বাবু উঠে ভেতরে চলে গেল মামুন থাকলো আরও খানিকক্ষণ একটা টিকটিকে উঁকি দিচ্ছে কৌতূহলী হয়ে তাকে দেখছে বিশাল তার সাইজ সম্ভবত এটা তক্ষক বিদে নেবার আগে মুনাকে বলে যাওয়া দরকার কিন্তু মুনা আসছে না হয়তো আর আসবে না মেহমানদের নিয়ে ব্যস্ত মামনের মনে হলো মুনার রাগ কিছুটা কমেছে আজকের ব্যবহার তো খুব সহজে স্বাভাবিক নিজ থেকে চা খেয়ে যেতে বলল রাগ কমে যাবে নিশ্চয় কমবে এক মাস দীর্ঘ সময় এক মাসের অদর্শন কোনো না কোনোভাবে মন দ্রবীভূত করায় একটা ভূমিকা নেবে মামুন বসেই রইল কাউকে না বলে চলে যাওয়াটা ভালো দেখায় না টিকটিকিটা এখনও তাকে দেখছে বাকেরের বড় ভাই হাসান সাহেব ফাইন্যান্সের জয়েন্ট সেক্রেটারি লোকটি শান্ত প্রকৃতির কখনো কোনো ব্যাপারে সাবানতম উত্তেজনাও তার আচার আচরণে প্রকাশ পায় না অফিস শেষে সরাসরি বাসায় ফেরেন দোতলা থেকে পারতপক্ষে নিচে নামেন না মাঝে মাঝে বারান্দায় গম্ভীর মুখে বসে থাকেন আজও তেমনি বসেছিলেন আজ তার মুখ শুধু গম্ভীর নয় কিছুটা বিষণ্নও বারান্দায় বসে থাকলে সাধারণত তার হাতে খবরের কাগজ কিংবা কোনো ম্যাগাজিন থাকে আজ তাও নেই তার ফর্সা গাল কিঞ্চিত লাল হয়ে আছে আজ তাদের একটি নাটক দেখতে যাবার কথা তিনি কিছুক্ষণ আগে সেলিনাকে জানিয়ে এসেছেন তিনি যাবেন না সেলিনা ব্লাউজ ইস্ত্রি করছিলেন নাটকে যেতে হবে এই উপলক্ষে শাড়ির রঙ মিলিয়ে ব্লাউজটি আজই কেনা হয়েছে রং মিলছিল না বহু ঝামেলা করে পাওয়া গেছে তিনি কিছুক্ষণ আগে ব্লাউজ ধুয়েছেন ভেজা কাপড়টা এখন ইস্ত্রি করে শুকানো হচ্ছে এখন দেখা যাচ্ছে নাটকে যাওয়ার হবে না তার স্বভাব চরিত্র হাসান সাহেবের মতো নয় তিনি অল্পতেই রাগেন আজও রাখবেন রাগ প্রকাশ না করে বললেন কেন যাবে না হাসান সাহেব মুখে বললেন যেতে ইচ্ছে করছে না কেন ইচ্ছে করছে না সকালেও তো বললে যাবে আমি এসিনকে এনকে পাঠিয়ে টিকিট আনালাম দুপুরে টেলিফোনে জিজ্ঞেসও করলাম তখনও বললে যাবে শরীরটা ভালো লাগছে না আমি তো খারাপ কিছু দেখছি না আমার কাছে তো তোমার শরীর ভালোই মনে হচ্ছে হাসান সাহেব কথা না বাড়িয়ে বারান্দায় চলে গেলেন কাজের মেয়েটি চানিয়ে এলো অন্য সময় সেলিনা চানিয়ে আসতেন তিনি চায় বেশি চিনি খান কাজের মেয়েটি সেই আন্দাজ নেই চায় চুমুক দিয়ে তার মেজাজ খারাপ হলো কিন্তু তিনি কিছু বললেন না আজ অফিসে একটা ঝামেলা হয়েছে সামান্য ঝামেলা নয় বড় রকমের ঝামেলা এক মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে সামরিক সরকারের মন্ত্রী এদের মেজাজ উঁচুতানে বাধা থাকে সারাক্ষণই মনে করে তাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না এই মন্ত্রীটি পান খেতে খেতে হাসান সাহেবের ঘরে ঢুকে বললেন এগারোটার সময় আপনাকে দেখা করতে বলেছিলাম হাসান সাহেব বিনীতভাবে বললেন আমি স্যার গিয়েছিলাম আপনি ব্যস্ত ছিলেন কাদের সঙ্গে যেন কথা বলছিলেন ব্যস্ত তো থাকবই এয়ার কন্ডিশন ঘরে বসে ঠান্ডা বাতাস খাবার জন্য তো মন্ত্রী হই নাই অপেক্ষা করতে পারলেন না আধ ঘন্টা অপেক্ষা করেছি আধ ঘন্টা অপেক্ষা করে আপনার মাজায় ব্যথা হয়ে গেল নিজের ঘরে তো বসেই থাকেন কাজকর্ম তো কিছু করেন না হাসান সাহেব শীতল গলায় বললেন কাজকর্ম প্রসঙ্গে আপনি যা বলছেন তার জন্য প্রয়োজনীয় তথ্য কি স্যার আপনার আছে তথ্য আপনি তথ্য কপ চাচ্ছেন আমার সাথে একজন মন্ত্রীকে আপনি কি মনে করেন মন্ত্রীকে মন্ত্রী মনে করি এর বেশি কিছু মনে করি না আপনারা সিএস পিরামিডের দেশটিকে নষ্ট করছেন এটা জানেন না স্যার আমার জানা ছিল না দেশের কমন মানুষ আপনাদের ধারে কাছে যেতে পারে না নিজেদেরকে আপনারা একজন লাট লাটবেলাট ভাবেন আপনি এসব কি বলছেন একজন মন্ত্রী আপনাকে কল দিয়েছে আপনি দশ মিনিট অপেক্ষা করতে পারেন না আপনি কি জানেন চব্বিশ ঘন্টার ভেতর আমি আপনার চাকরি খেতে পারি স্যার এটা আমার জানা ছিল না মন্ত্রী কোনো কথা না বলে ঘর ছেড়ে চলে গেল ডেপুটি সেক্রেটারি আমিনুল ইসলাম বললেন আপনি স্যার চলে যান ক্ষমা চেয়ে আসুন ক্ষমা চাইলে এরা পানি হয়ে যায় হাসান সাহেব বিরক্ত সরে বললেন ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি সময় খারাপ স্যার তা খারাপ ঝামেলাটা মলা হতে পারে আগে হোক তারপর দেখা যাবে বাকি সময়টা অফিসের কোনো কাজে তার মন বসেনি এখনও বসছে না বারান্দায় বসে থেকে মেজাজ খারাপ হচ্ছে সেলিনার সঙ্গে গল্পটল্প করলে ভালো লাগতো সেলিনার মেয়েলি গল্প শুনতে তার খারাপ লাগে না সেলিনা আসবে না তাকে রাগিয়ে দিয়েছেন হাসান সাহেবের মনে হল নাটক দেখতে না যাওয়াটা অন্যায় হচ্ছে আগে থেকে প্রোগ্রাম করা প্রোগ্রাম ঠিক রাখা উচিত জীবনযাত্রা উলটপালট করে ফেলবার মতো কিছু হয়নি তিনি সেলিনার ঘরে ঢুকলেন হালকা গলায় বললেন চলো নাটক দেখে আসি এখনও নিশ্চয় সময় আছে তোমার শরীর সেরে গেল হুম সেরেছে এখন ভালোই লাগছে সাতটার সময় শুরু হবার কথা না সাড়ে ছটা বাজে আধ ঘন্টা আছে এখনও চট করে তরি হয়ে নাও পারবে না সেলিনা হাসি মুখে বললেন পারবো তুমি কি ভাবো দু তিন ঘন্টা লাগিয়ে আমি সাজগোজ করি সেলিনের মুখে রাগের চিহ্নও নেই তার এই গুণটি হাসান সাহেবের খুব পছন্দ রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না হাসান সাহেবের মনে হলো তাদের দু একটি ছেলে মেয়ে থাকলে মোটামুটি একটি সুখের সংসার হতো সেটা কখনো সম্ভব হবে না বাকেট জলিল মিয়ার চায়ের স্টলের বাইরে টুল পেতে বসেছিল ভাইভাবিকে আসতে দেখে সে অন্যদিকে তাকিয়ে রইল যাতে চোখে না পড়ে চোখে চোখ পড়লেই দেড় টাকা দামের সিগারেটটা ফেলে দিতে হবে ভাইয়া হয়তো হাত ইশারা করে ডাকবে কাছে গেলে গম্ভীর মুখে বানিটানি দিবে এর চেয়ে অন্যদিকে তাকিয়ে থাকাই ভালো সেলিনা বললেন তোমার মাস্তান ভাইকে দেখেছ হুম সেও আমাদের দেখেছে এখন এরকম ভান করছে যেন দেখতে পায়নি এটা স্বাভাবিক বাবার সঙ্গে আমার যখন দেখা হতো আমিও এরকমই করতাম না দেখার ভান করতাম তোমার ভাই তোমার মতোই হয়েছে তাই বলতে চাও হাসান সাহেব কোনো কথা বললেন না রাস্তার মোড়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলেন কোথাও যাবার তাড়া থাকলে কখনও রিক্সা পাওয়া যায় না সেলিনা বললেন তোমার গাড়ি কেনার কি হলো টাকা কোথায় প্রফিডেন্ট ফান্ড থেকে লোন নিবে বলেছিলে ব্যাঙ্কেও তো কিছু আছে দেখি দেখে দেখি না রোজ এমন রিক্সা করে ঘোরাঘুরি করতে ভালো লাগে না হাসান সাহেব চুপ করে রইলেন একটা রিক্সা দ্রুতগতিতে এদিকে আসছে এর তারা দেখে মনে হয় না এ থামবে কিন্তু হাসান সাহেবকে অবাক করে দিয়ে রিক্সা থামল রিক্সাওয়ালা গম্ভীর গলায় বলল ওঠেন আমরা বেলি রোডে যাবো যাবে তুমি যেখানে কন সেখানে যাবো আমারে পাঠাইছে বাকের ভাই উঠেন সারাপথ দুজনে কোনো কথা বললেন না রিক্সাওয়ালা অনবরত কথা বলে গেল দশ টাকা স্যার সাইল কেমনে চলুম কণ দেহি ছয়জন খানেওয়ালা বড় মায়ের বিয়া দন দরকার কেমনে দিমু কন রিক্সাওয়ালার জমা হয়েছে আপনার চল্লিশ টাকা টায়ার ফাটলে হে খরচ আমার শিখ বাংলেও আমার অন কন দেহি ভাইজান কেমনে চলি আপনি বিচার বিবেচনা কইরা কন হাসান সাহেব বিচার বিবেচনা করে কিছুই বললেন না পরিষ্কার বুঝতে পারছেন যা ভাড়া তার উপর গোটা পাঁচ টাকা দিতে হবে বকশিস লম্বা দুঃখের পাঁচালি শুনবার এটা হবে খেসারত কিন্তু রিক্সাওয়ালা কোনো পয়সাই নিল না চোখ কপালে তুলে বলল না না ভাড়া দাওনের দরকার নাই বাকের ভাই পাঠাইছে সেলিনা তিক্ত গলায় বললেন আর সাদাসাদি করতে হবে না তোমার বিখ্যাত ভাই পাঠিয়েছে পয়সা এসে নিবে কেন দেরি হচ্ছে চলে আসো ঘন্টা দিয়ে দিয়েছে শুরুটা মিস করতে চাই না বাকের সন্ধ্যা পর্যন্ত জলিল মিয়ার দোকানে বসে রইল তার সঙ্গে আছে মাখন এবং কদ্দুস দুজনে গাঁজা টেনে এসেছে বিকট গন্ধ ছড়াচ্ছে মাখন কিছু একটা নিয়ে চিন্তিত সে কিছু বলছে না কিন্তু ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বলবে সে দেরি করছে কারণ তার বক্তব্য বাকের পছন্দ হবে না বলেই মনে হচ্ছে গাঁজা টেনে আসার কারণে কুদ্দুসের গলা শুকিয়ে আছে সে কিছুক্ষণ পরপর থুতো ফেলবার চেষ্টা করছে থুতো আসছে না জলিল মেয়ের দোকানের কাজকর্মের ফাঁকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এই টেবিলে দিন দশেক আগে কোনো রকম কারণ ছাড়াই কুদ্দুস এবং মাখনের মধ্যে এই চায়ের দোকানেই থুনদুমার লেগে গিয়েছিল চারটা কাপ এবং দুটো গ্লাস ভেঙেছে একটা চেয়ারের পায়া ভেঙেছে আজও লেগে যেতে পারে তবে ভরসার কথা হচ্ছে বাকের ভাই আছে তার সামনে এরা কিছু করতে সাহস পাবে না জলির মিয়া দাঁত বের করে বলল বাকের ভাই চা দিতে কই বাকের কিছু বলল না মাখন বলল সিগারেট আনান জলিল মিয়া জলিল মুখে পাঁচটা টাকা বের করে সিগারেট আনতে পাঠালো মাখন বলল বাকের ভাই একটা কথা ছিল কি কথা প্রাইভেট কথা বলে ফেল মাখন গলা নিচু করে ফেলল কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলল ধোলাই এর ব্যবস্থা করতে হয় সিদ্দিক সাহেবের রিকোয়েস্ট ব্যাপারটা কি ভাড়াটে উঠছে না ধানায় পানায় করছে এখন বলছে উঠব না মামলা করে উঠাও সারা মামলার ভয় দেখায় সিদ্দিক ভাই খুব রেগেছেন আমাকে বললেন তোমরা থাকতে অপমান বাকের ঠান্ডা গলায় বলল এর মধ্যে অপমানের কী আছে মামলা করতে বলছে মামলা করুক বাকের ভাই ব্যাপারটা বুঝতে পারছেন না আমরা থাকতে মামলা মোকদ্দমা কি শালাকে একটু করকে দিলে কালি বাসে ছেড়ে দিবে। সিদ্দিক সাহেবের কাছ থেকে কত নিয়েছিস টাকা পয়সার কোনো ব্যাপার না খাতির কাজটা করে দিচ্ছে আর কি খুব পিতলা খাতির জমাচ্ছিস ব্যাপারটা কি ব্যাপার কিছু না ব্যাপার আবার কী উঠে দেয় শালাকে কি বলেন বাকের ভাই বাকের কিছু বলল না মনে মনে খুশি হলো একটা কাজ করবার আগে এরা তাকে জিজ্ঞেস করছে মান্যগণ্য করছে তবে সিদ্দিক সাহেবের ব্যাপারটা বোঝা যাচ্ছে না তাকে বাদ দিয়ে অন্যদের কাছে যাচ্ছে কয়েকদিন আগে রাস্তায় দেখা হলো এমন ভাব করলো যে চিনতে পারছে না কদ্দুস বহু কষ্টে একদোলা থুতু ফেলে বলল পাঁচটা টাকা দেন বাকের ভাই পকেট খালি বাকির দশ টাকার একটা নোট দিয়ে গম্ভীর মুখে বেরিয়ে গেল এখন বাজছে আটটা সাধারণত আটটার দিকে কম্পাউন্ডওয়ালা বাড়িতে লোকজন আসে আজও আসবে হয়তো কারা আসছে লক্ষ্য রাখা দরকার গেটের কাছে জবেদালি দাঁড়িয়ে আছে বাকেরকে দেখে সে আড়ালে সরে গেল বাকের গলায় ডাকল এই যে ভাই আছেন কেমন ভালো ঘর অন্ধকার কেন লোকজন নাই দাওয়াতে গেছে দাওয়াত কোথায় জানি না কোথায় এত সব জিজ্ঞেস করেন কেন এক পাড়ায় থাকি খোঁজখবর নিতে হয় নেন সিগারেট নেন বাকের সিগারেটের প্যাকেট হাতে এগিয়ে এলো জোবেদালি বলল আমি সিগারেট খাই না কথাটা সত্যি নয় উটের মতো মুখের এই লোকটিকে দেখেছে খেতে ভাম কোথাকার মাঝে মধ্যে সিগারেট টানতে দেখি জবেদালি গম্ভীর হয়ে গেল বাকের তার গম্ভীর মুখ সম্পূর্ণ উপেক্ষা করে বলল মেয়েরা ভর্তি হয়েছে কলেজে কি বললেন মেয়েরা কলেজে ভর্তি হয়নি আপনি বলেছিলেন ভর্তি হবে জানি না কিছু বোধহয় হয়নি কোথাও তো যেতে টেতে দেখি না আচ্ছা ভাই যাই বিরক্ত করলাম খাবেন একটা সিগারেট না বাঘের চলে গেল রিহার্সেল দেখতে নাটকের নাম রাতের পাখিরা নাম শুনে মনে হচ্ছে বাজে মাল টিপু সুলতানটা নামালে হয় তা না সামাজিক নাটক টিপু সুলতান অনেক শেখার জিনিস ছিল দেখলে মনটা অন্যরকম হয় তা না রদ্দি মাল রাতের পাখি বাকেরকে দেখে একটা সারা পড়ে গেল বাকের ভাগে বসতে দে চায়ের কথা বলে আয় নাটকটির পরিচালকের নাম বদরুল আলম বয়স চল্লিশের মতো এ পারে যে কটি নাটক হয়েছে তার প্রতিটিতে সে পাগল কিংবা পাগলির ভূমিকায় অভিনয় করেছে এই একটি অভিনয় সে নিখুঁত করে রাতের পাখিরা এ নাটকে সে একটি চরিত্র আছে যে শুধু অমাবস্যায় রাতে পাগল হয়ে যায় পাগল হলে পাগলামির ফাঁকে ফাঁকে সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে উচ্চমার্গের ফিলোসফি বদরুল আলম নাটক বন্ধ রেখে বাকের কাছে এসে দাঁড়ালো গলা নামিয়ে বলল আপনার সাথে একটা কথা ছিল একটু বাইরে আসুন বাকের ভাই কি ব্যাপার জামান সাহেব আমাকে বলেছেন নাটক ফাটক বাদ দিতে কেন তার দোকানের বিকি নাকি অসুবিধা হয় অসুবিধা কি আপনি ছাড়াও তার একজন কর্মচারী আছে এটা একটু বলে দেবেন দেবো বলে দেব নাটক হচ্ছে কেমন ভালো এক নম্বর ফার্স্ট ক্লাস জিনিস হবে বাকের ভাই বদরুল আলমের চোখ চকচক করতে লাগল নাটকের ব্যাপারে তার উৎসাহ সীমাহীন আসুন বাকের ভাই রিহার্সেল দেখুন থার্ড সিনটা দেখায় আপনাকে মারাত্মক সিন না চলে যাই চলে গেলে হবে না থার্ড সিনটা দেখতেই হবে থার্ড সিনে দরিদ্র স্কুল মাস্টার বাড়ি ফিরে দেখে তার ছোটো মেয়ে মারা যাচ্ছে সে ছুটে যায় ডাক্তারে খোঁজে ডাক্তার একজনকে পাওয়া যায় কিন্তু সে ভিজিটের টাকা না নিয়ে যেতে রাজি না মাস্টার বহু কাকুতি মিনতি করল কোনো লাভ হলো না সে আবার ফিরে গেল ঘরে চিৎকার করে বলল কোথায় আমার নয়নের মণি কেউ জবাব দিল না কারণ নয়নের মণি মারা গেছে মাস্টার চেঁচিয়ে বলতে লাগল হাই টাকা হাই রে টাকা বাকের মুগ্ধ হয়ে গেল তার চোখ দিয়ে পানি পড়তে লাগল গলা ভার হয়ে গেল দুঃখের সিন দেখলেই তার এরকম হয় চোখে পানি এসে যায় নাটক দেখতে দেখতে তার ইচ্ছে করছিল দিয়ে ডাক্তার হারামজাদারটার দাঁত ফেলে দিতে শুয়োরের বাচ্চা মানুষ মারা যাচ্ছে সেদিকে খেয়াল নেই টাকার টাকা দেশটার হচ্ছে কি সে আবার কম্পাউন্ডারওয়ালা বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়াল বাড়ি অন্ধকার শুধু সিঁড়ির বাতি জ্বলছে এরা কখন ফেরে লক্ষ্য রাখা দরকার কিন্তু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না মাথা ধরেছে বাকের ভাই বাকের চমকে তাকালো ইউনুস মিয়া সিগারেটে টাকা পায় বোধ হয় নানান দিকে বাকি পড়ে গেছে কী খবর মিয়া সিদ্দিক সাহেবের বাড়িতে একজন ভাড়াটে যে থাকে তার জিনিসপত্র সব টেনে তুলে বাইরে ফেলে দিচ্ছে আমি কি করব সিদ্দিক সাহেব আর তার ভাড়াটের মামলা তা তো ঠিকই বাচ্চারা কান্নাকাটি করছে দেখে মনটা খারাপ হলো কথায় কথায় মন খারাপ হলে সংসার চলে না এই জিনিসটা মনে রাখবেন আর শোনেন আপনি টাকা পয়সা কিছু পান না কি জি সামনের মাসে দেব এখন একটু অসুবিধা আছে জি আচ্ছা ওইটা কোনো ব্যাপার না যখন ইচ্ছা দিবেন বাকের ঘরের দিকে রওনা হল রাত নটার মতো বাজে খেয়ে দেয়ে শুয়ে পড়তে হবে শরীরটা জুত লাগছে না আর একটু দেরি করে গেলে ভালো হতো ভাই ভাবিরা খেয়ে শুয়ে পড়তো কারো মুখোমুখি হবার সম্ভাবনা থাকতো না এখন যাওয়া মানেই ভাবি সামনে পড়ে যাওয়া যদি তাদের খাওয়া না হয়ে থাকে তাহলে একসঙ্গে খেতে হবে ভাইয়া বসবে ঠিক তার সামনে চেয়ারটায় একটি কথাও বলবে না একবার তাকাবেও না নিজেকে মনে হবে চোরের মতো গলা দিয়ে ভাত নামতে চাইবে না বারবার পানি খেতে হবে বাকেরদের বাড়ির সামনের বারান্দায় একজন মহিলা দাঁড়িয়ে আছেন বাকেরকে দেখে তিনি এগিয়ে এলেন বাকের তাকে চিনতে পারল না ত্রিশ পঁয়ত্রিশ বছরের রোগা একজন মহিলা ভাবি কি সমিতি টমিতি করে রোগা রোগা কিছু মেয়েরা আসে প্রায়। যাদের মুখ দেখলে মনে হয় এরা বাড়িতে প্রচুর ঝগড়া করে কর্কশ গলায় ছেলেপুলিদের থমকায় এবং এদের অসুখ বিসুখ লেগেই থাকে আপনি বাকে সাহেব জি আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি কি ব্যাপার আপনার ছেলেরা আমার ঘর থেকে জিনিসপত্র টেনে রাস্তায় ফেলে দিচ্ছে আমার বড় মেয়েটার একশো তিন এদের বাবা বাসায় নেই দেশের বাড়িতে গেছে আপনি সিদ্দিক সাহেবের বাড়িতে থাকেন জি দু মাসের ভাড়া বাকি পড়েছে ওর বাবা টাকার জন্য দেশের বাড়িতে গেছে এর মধ্যেই অবস্থা চলুন যাই দেখি কি ব্যাপার আসুন আমার সাথে কাঁদবেন না কাদার কিছু নেই আমি মাকনা হারামজাদের দাঁত ভেঙে ফেলব ভদ্রমহিলা এবার শব্দ করেই কাঁদতে লাগলেন বাকের লক্ষ্য করল এর পায়ে স্যান্ডেল নেই ঝামেলা শুরু হওয়া মাত্র ছুটে এসেছেন বাকেরের মন অসম্ভব খারাপ হয়ে গেল সিদ্দিক সাহেবের বাসার সামনে বেশ কিছু লোকজন ঘরে জিনিসপত্র সব বাইরে এনে রাখা হয়েছে অসুস্থ মেয়েটা একটা চেয়ারে চোখ বড় বড় করে বসে আছে তার ছোট ভাইটা বসে আছে একটা ট্রাঙ্কের উপর ছোট ভাইটা নিঃশব্দে কাঁদছে বাকের উঠোনে দাঁড়িয়ে শীতল গলায় ডাকল মাখনা মাখন ফেতরে ছিল অবাক হয়ে বের হয়ে এলো বাকে ঠান্ডা গলায় বলল মেটা অসুস্থ ঘরে কোনো পুরুষ মানুষ নেই এর মধ্যে তুই জিনিসপত্র বের করে ফেললি মাখন হতভম্ব হয়ে তাকিয়ে রইল সিদ্দিক সাহেব তিনতলার বারান্দায় ছিলেন তিনি নিচে নেমে এলেন হরবর করে বললেন দুই মাসের ভাড়া বাকি আমি বলেছি দিতে হবে না শুধু বাড়িটা ছেড়ে দাও তাও চ্যাটাং চ্যাটাং কথা বলে জিনিসপত্র তো রাস্তায় ফেলে দিচ্ছে না বারান্দায় থাকবে পাহারা থাকবে ঘরটা শুধু তালা দিয়ে দেব। এদের পছে দেবো এদের আত্মীয় বাড়ি গাড়ি করে পৌঁছে দেব। আমি নিজের মুখে বলেছি এই কথা বাকির তুমি জিজ্ঞেস করে দেখো বাকির থমথমে গলায় বলল মাকনা জিনিসপত্র ভেতরে নিয়ে যা সিদ্দিক সাহেব তীক্ষ্ণ গলায় বললেন জিনিসপত্র ভেতরে নেবে মানে মগের মুল্লুক নাকি সিদ্দিক সাহেব সাবধানে কথা বলুন সাবধানে কথা বলবো মানে ভুড়ি নামিয়ে ফেলবো একটা কিছু যদি বেতাল হয় লাশ পড়ে যাবে আমার নাম বাকের মাখনা জিনিসপত্র ঠোকা অতি দ্রুত জিনিসপত্র ভেতরে ঠুকে গেল যারা দাঁড়িয়েছিল সবাই হাত লাগালো মাখন মুখ শক্ত করে দাঁড়িয়েছিল বাকের রেগে গিয়ে প্রচণ্ড একটা জ্বর বসালো এ জাতীয় কাজকর্ম সে ছেড়েই দিয়েছিল আবার শুরু করতে হলো কিছু কিছু জিনিস আছে যা একবার ধরলে কখনো ছাড়া যায় না আঠার মতো গায়ে লেগে থাকে সিদ্দিক সাহেব হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছেন মাখন নিজেও তাকিয়ে আছে শুধু কুদ্দুসকে দেখা যাচ্ছে ছুটি ছুটি করে আলনাটালনা ভেতরে নিয়ে যেতে সিদ্দিক সাহেব মৃদুকলায় বললেন বাকের আমার সঙ্গে ভিতরে আসো কথা আছে বাকের ফিরেও তাকালো না অনেকটা সময় নিয়ে সিগারেট ধরালো তারপর হাঁটতে শুরু করলো যেন কিছুই হয়নি হাসান সাহেবদের ফিরতে বেশ রাত হল দুজনে মিলে বাইরে খেয়ে নিলেন অনেক দিন পর তারা বাইরে খেতে এসেছেন ইদানিং দুজনে একসঙ্গে তেমন কোথাও যান না সূক্ষ একটা দূরত্ব তৈরি হয়েছে সেলিনার ধারণা এটা হয়েছে তার জন্য সংসারে শিশু না থাকলে সবাই দূরে দূরে চলে যায় এটাই নিয়ম সংসারে শিশু না আসার দায়িত্ব সেলিনার একার বিয়ের পরপর টিউমারের কারণে তার জড়ায়ও কেটে বাদ দিতে হয়েছে অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হাসান সাহেব এখন পর্যন্ত বলেননি একটা বাচ্চা কাচ্চা থাকলে ভালো হতো সেলিনার ধারণা একদিন না একদিন সে এই প্রসঙ্গ তুলবেই কে জানে হয়তো আজই তুলবে সেলিনা বললেন কথা বলছো না কেন কি ভাবছ হাসান সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন চাকরি ছেড়ে দিলে কেমন হয় সেলিনা সেলিনা অবাক হয়ে তাকালেন চাকরি ছাড়ার কথা বলছো কেন হাসান সাহেব কিছু বললেন না ভ্রুঁ কুচকে তাকিয়ে রইলেন তাকানোর এই ভঙ্গিটি সেলিনা চেনা এর মানে হচ্ছে তিনি আর কিছু বলবেন না এই প্রসঙ্গে তো নয়ই সিলিনে প্রসঙ্গ বদলালেন নাটক কেমন লাগলো ভালো কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে সবাই ভালো তবু স্পেসিফিক্যালি দু একজনের নাম বলো হাসান সাহেব আবার ভূ কুচকে তাকিয়ে রইলেন তার মানে নাটকের কিছুই তার মাথায় ঠোকেনি অন্য কোনো ব্যাপার নিয়ে ভেবেছেন ব্যাপারটা কী সেলিনার উদ্বেগের সীমা রইল না মোনা ভেবেছিলাম বাড়ি পৌঁছে তোমাকে চিঠি দেব তা সম্ভব হয়নি কেন সম্ভব হয়নি শুনে তুমি হাসবে কলমের অভাব ভুলে কলম ফেলে গেছি বাড়ির কাছে যে কয়েকটি দোকান আছে তাদের কাছে বল পয়েন্ট ছাড়া কিছুই নেই কলমের জন্য যেতে হবে সিদ্ধিরগঞ্জ বাজারে সেটা এখান থেকে তিন মাইল সমস্যার সমাধান হলো আজ দেখতেই পাচ্ছ চিঠি কালির কলমে লেখা বাড়ি এসে অনেকগুলি সমস্যার মধ্যে পড়েছি চারদিকে কোমর উঁচু ঘাস হয়েছে সেই ঘাসের বনে অনায়াসে মাছের সাইজের একটা বাঘ লুকিয়ে থাকতে পারে তালা দিয়ে গিয়েছিলাম তালা ভেঙে জিনিসপত্র চুরি গেছে শুধু যে ছোটোখাটো জিনিস গেছে তাই না আমাদের একটা বিশাল খাটু উধাও আর ময়লা যে কি পরিমাণ হয়েছে কি বলবো লোক লাগিয়ে সাত দিন ধরে পরিষ্কার করছি এখনও শিকি ফাঁক কাজও হয়নি সারাদিন এসব নিয়ে থাকি সন্ধ্যাবেলা করার কিছু থাকে না তুমি শুনলে হাসবে তখন কেন যেন একটু ভয় ভয়ও করে কাজের যে মেয়েটি আছে সে আরও বেশি ভয় ধরে দিয়েছে সে নাকি কবে দেখেছে রান্নাঘরে ঘোমটা মাথায় একটা বউ মশলা পিসছে সে কে কে বলে চিৎকার করতেই বউ হাওয়ায় মিলিয়ে গেছে দিনের বেলায় ঘটনাটা খুব হাস্যকর মনে হয় কিন্তু সন্ধ্যা মিলাবার পর ভয় ভয় করে সারা রাত হারিকেন জ্বালিয়ে রাখি আসলে আমাদের এ বাড়ির এখন মৃত্যু হয়েছে জড় পদার্থেরও প্রাণ আছে এরাও মাঝে মাঝে মারা যায় যেমন এই বাড়ি যে বাড়িতে নিয়মিত জন্ম মৃত্যু হয় সে বাড়িটির প্রাণ আছে আমাদের বাড়িটিতে শুধু মৃত্যুই হচ্ছে দীর্ঘদিন কেউ জন্মায়নি কাজে বাড়িটির মৃত্যু হয়েছে আমি ঠিক করেছি এটাকে বাঁচিয়ে তুলব সবসময় লোকজনে বাড়ি গমগম করবে নতুন শিশুরা জন্মাবে আমার অনেক পরিকল্পনা আছে সেসব নিয়ে তোমার সঙ্গে কথা বলা হয়নি কারণ বাড়ির ব্যাপারটা তোমার পছন্দ নয় না দেখে তুমি অপছন্দ করে বসে আছো আগে একবার এসে দেখো দীঘির ঘাটে গিয়ে বসো কিংবা ছাদে পাটি পেতে দূরের বিলের দিকে তাকাও তাহলে দেখবে এটা চমৎকার জায়গা গ্রামে শহরে সব রকম সুযোগ ব্যবস্থাও হচ্ছে ইলেকট্রিসিটি চলে আসছে গ্রামীণ ব্যাংক হয়েছে কৃষি অফিসও হবে মেয়েদের যে মাইনর স্কুল ছিল বছরই নাইন টেন চালু হবে ইচ্ছে করলে এই স্কুলে তুমি মাস্টারিও করতে পারবে স্কুলের জন্য আমি ছবিঘা জমি দিয়েছি আগ্রহ করে দিয়েছি আমি জায়গাটাকে বদলে ফেলতে চাই শহর থেকে কেউ এসে যেন হাঁপিয়ে না উঠে মোনা তুমি বকুল এবং বাবুকে নিয়ে এখানে এসে কয়েকদিন থেকে যাও আমার ওপর রেগে আছো ঠিক আছে থাকো রাগ কমাতে বলছি না রাগ নিয়ে আসো তোমার ভালো লাগবে তোমরা কবে আসতে পারবে জানালে লোক পাঠাবো আমি নিজে আসতে পারছি না কারণ অনেক রকম ঝামেলা জড়িয়ে পড়েছি এলেই দেখবে আজ এই পর্যন্ত থাকুক দয়া করে চিঠির উত্তর দিও মামুন নিতান্ত অপ্রিয় চিঠিও মানুষ দুবার পড়ে কিন্তু এই চিঠিটি দ্বিতীয়বার পড়তে ইচ্ছে করছে না আবার ফেলে দিতেও মন চাইছে না মোনা ড্রয়ারে রেখে দিল যদি কখন ইচ্ছে হয় আবার পড়া যাবে ইচ্ছা না করলে পড়ে থাকবে এবং একসময় ড্রয়ার গোছাতে গিয়ে বকুলে সব জঞ্জাল ফেলে দেবে বাবু এসে বলল আপা তোমাকে বাবা ডাকে যাচ্ছি তুই আজ স্কুলে যাসনি তুই প্রায় স্কুল ফাঁকে দিস তাই না কে বলল তোমাকে আমার মনে হচ্ছে মুনা উঠে দাঁড়ালো বাবু দাঁড়িয়ে রইল শুকনো মুখে শক সাহেবের হঠাৎ করে জ্বর এসে গেছে শেষ রাতের দিকে গা কেঁপে জ্বর এসেছে এখনও থামিনি আজ অফিস কামাই হয়ে গেল বড় সাহেব রাকারাকি করবে নির্ঘাত কাউকে দিয়ে একটা খবর পাঠানো দরকার খবরটা দেবে কে মামা ডেকেছ কেন শরীরটা খারাপ হয়ে গেছে জ্বর সে তো সকালেই শুনলাম জ্বর কি আরও বেড়েছে হুম অফিসে যেতে পারবো না যেতে বলেছে কে তোমাকে শুয়ে থাকো আর যদি বেশি খারাপ লাগে তোমার ভাবি জামাই তো আছেই খবর দিয়ে দেই তুই রেগে আছিস কেন রে রেগে থাকবো কেন মেজাজ খারাপ হয়ে আছে একটু বস কথা আছে মুনা বসল সকছে বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না বলার মতো কিছু তার ছিল না বলো মামা কি বলবে বকুলের বিয়ের কি হলো তাই বল নতুন করে আর কি হবে তারিখ মতো বিয়ে হবে চিন্তার কিছু নেই কেনাকাটা সামনের মাসে হবে তুমি টাকা দিলে তারপর তো কেনাকাটা দাওয়াতের কার্ড টাড তো ছাপানো দরকার হবে সবই হবে যথাসময়ে হবে বিয়েবাড়িটা ঠিক জমছে না মানে মোনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল শকত সাহেব গলায় বললেন হইচই ছাড়া কি বিয়েবাড়ি হয় কোনো হইচই নেই কিছু নেই ওই দিন তুমি বললে কোনো হইচই না আর আজ উৎসব উৎসব করছ আশ্চর্য মামা উঠি যাবি না কি কোথাও হুম একটা শাড়ি কিনব আবার শাড়ি ওই দিন না কিনলি আরও কিনবো আমার জমানো সব টাকা খরচ করব দুটো সোনার চুড়ি বানাবো শকছ্যাপ চুপ করে গেলেন মোনার কোনো একটা সমস্যা হয়েছে যা তিনি ধরতে পারছেন না লতিফা থাকলে ঠিকই ধরত মুনা বকুলকে সঙ্গে নিল বকুলকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়া একটা সমস্যা ইদানিং বকুলের খুব বকবকানি স্বভাব হয়েছে বকবক করে মাথা ধুরিয়ে দেয় এখনও তাই করছে রিকশায় উঠে কথা বলা শুরু করেছে বাকের ভাইয়ের কাণ্ড কারখানা কিছু শুনেছ আপা মারামারি করেছে মাখন বলে একটা ছেলে আছে না মুখটা চাপটা তাকে এমন চট দিয়েছে যে চাপার একটা দাঁত নড়ে গেছে তারপর সিদ্দিক সাহেব আছে না ওই যে কুজু হয়ে হাঁটেন তাকে গিয়ে বলেছে আমি আপনাকে খুন করে ডেড বডি নর্দমায় ফেলে দেব সিদ্দিক সাহেব এখন ঘর থেকে বেরোচ্ছেন না আপা তুমি শুনছ কি বলছি শুনছি সিদ্দিক সাহেবের একটা গাড়ি আছে না ওটার দুটো টায়ারকে যেন ফাঁসিয়ে দিয়ে গেছে নির্ঘাত বাকির ভাইয়ের কাণ্ড আরও কি যে করবে কে জানে মোনা বিরক্ত হয়ে ধমক দিল চুপ করত বকুল কয়েক সেকেন্ডের জন্য চুপ করে আবার কথা শুরু করল মাঝখানে বাকের ভাই বেশ ভদ্র হয়ে গিয়েছিল তাই না পা এখন আবার আগের মতো হয়ে গেছে পা ফাঁক করে দাঁড়িয়ে থাকে আর এমনভাবে তাকায় যেন কাঁচা খেয়ে ফেলবে অবশ্য আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে গতকাল স্কুলে যাবার সময় দেখা বাকের ভাই গম্ভীর হয়ে বলল কই যাচ্ছ স্কুলে আমি বললাম হ্যাঁ বাকের ভাই বলল হেঁটে হেঁটে যাচ্ছ কেন রিক্সা নাও দুদিন পর বিয়ে এখন রোদে হাঁটাহাঁটি করা ঠিক না ঘর থেকে বের হয় ঠিক না ঘরে বসে থাকবে আমি বললাম চুপ করতো বকুল তোমার শরীর খারাপ নাকি কি আপা হুম আর শোন তুই কি গায়ে সেন্ট দিয়েছিস বকুল মৃদু স্বরে বলল হ্যাঁ এক সেন্ট দেওয়ার মানটা কী গন্ধে বমি আসছে বিয়ে ঠিক হলে গায়ে বালতি বালতি সেন্ট ঢালতে হবে বকুল লজ্জা পেয়ে গেল মুনা শীতল গলায় বলল বিয়েটা এমন কোনো ব্যাপার না বিয়ে হচ্ছে বলেই জীবনযাপনের পদ্ধতি পাল্টাতে হবে না আগে যেমন ছিলি পরেও তেমনই থাকবি আচ্ছা থাকবো তুমি এমন কথা কথা ধমক দিও না তো আপা কথা কথা থমক দেই হ্যাঁ দাও আগে বাবা দিত এখন দাও তুমি কি যে খারাপ লাগে তুমি সেটা কোনো দিন বুঝবে না যদি বুঝতে তাহলে এরকম করতে না তোমার সঙ্গে আসাটাই ভুল হয়েছে ভুল হলে চলে যা রিক্সা নিয়ে চলে যা তোকে সাদি করে সাথে নিয়ে যেতে হবে বকুল কাটাকাটা গলায় বলল মামুন ভাইয়ের সঙ্গে তোমার একটা কিছু হয়েছে সেই রাগটা তুমি ঢালছো আমাদের সবার উপর রিক্সা থামাতে বলো আমি নেমে যাব মোনা রিক্সা থামাতে বলল বকুল সত্যি সত্যি নেমে গেল বিয়ে কি বিশেষ একটা কিছু যা সত্যি মানুষকে বদলে দেয় মোনা নিজেও তার কিছুক্ষণের ভিতরেই ঘরে ফিরে এলো বকুলকে কোথাও পাওয়া গেল না সে ফেরেনি তার সে বিখ্যাত টিনা ভাবির কাছেও যায়নি কোথায় যেতে পারে জহিরের কাছে বসে বসে পেপসি খাচ্ছে রাগ করতে গিয়ে মনে রাগ করতে পারলো না তার কেন জানি হাসি পেতে লাগল বাবু বলল হাসছ কেন হাসি আসছে তাই হাসছি বকুলাপাকে না করে দিও রোজ ওখানে যায় আমার ভালো লাগে না রোজ যায় না কি হুম রোজই যায় করে কি বসে বসে পেপসি খায় হুম তুমি হাসছ কেন আমি হাসলে তোর অসুবিধে কি বাবু গম্ভীর মুখে বের হয়ে গেল অল্প বয়সে কেমন একটা ভারিকি ভাব এসে গেছে বাবুর মধ্যে দেখতে মজা লাগে মাথা নিচু করে হাঁটার ভঙ্গিটিও কেমন বুড়োটে যেন সংসারের জটিলতায় ক্লান্ত একজন মানুষ শকছাহের জ্বর আরও বেড়েছে বুড়ো বয়সে জরা খুব কাবু করে মানুষকে তাকে যেমন করেছে তার মনে হচ্ছে এ যাত্রা তিনি বাঁচবেন না তিনি সারা দুপুর জ্বর গায়ে বারান্দায় বসে রইলেন তার প্রাণ হু হু করতে লাগল সংসার মোটামুটি গুছিয়ে এনেছেন এ সময় মরে যাওয়াটা অন্যায় কিন্তু সংসারে অন্যায়গুলি সবসময় হয় যখন একজন সব গুছিয়ে টুছিয়ে বসে তখনই দুম করে একটা হার্ট অ্যাটাক চোখ উল্টে বিছানায় খেয়ে পড়া কোনো মানে হয় না রাতের বেলা জ্বর হুঁশ করে নেমে গেল ঘাম দিয়ে শরীর ঠান্ডা শরীর বেশ ঝরঝরে লাগছে খিদে হচ্ছে শকছায়াপের মনে হল এসবও ভালো লক্ষণ নয় এরকম চট করে জ্বর নেমে যাবে কেন তিনি ক্ষীণস্বরে ডাকলেন মুনা 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 রান্না চাপিয়েছে সে বিরক্ত মুখ করে উঠে এলো কি হয়েছে মামা মিনিটে মিনিটে ডাকছ কেন শরীরটা ভালো লাগছে না জট সেরে তুমি তো দিব্যি ভালো মানুষ এত ডাকাটাকি কেন বাঁচব না রে মুনা বুঝলে কি করে স্বপ্ন টপ্ন দেখেছ মামিকে এসে বলেছে নিয়ে যেতে এলাম হাসছিস কেন এটা কি হাসির কোনো কথা খানিকটা বিব্রত বোধ করল হেসে ফেলা উচিত হয়নি সে রান্নাঘরে ফিরে গেল বাবু উনুনের পাশে মুখ লম্বা করে বসে আছে অন্যদিন এই সময়টা বকুল থাকে নিজের মনে কথা বলে যায় আজ রাগারাগির কারণে সে নিশ্চয় মুখ অন্ধকার করে নিজের ঘরে বসে আছে বাবু মুনাপাকে দেখে একটু হাসল মোনা ঝাঁঝালো গলায় বলল তুই এখানে কেন পড়াশোনা নেই মাথা ধরেছে মোনা তীক্ষ্ণ চোখে তাকাল বাবু সত্যি কথা বলছে না তার মুখ হাসি হাসি মাথা ধরা মানুষের মুখ নয় কিছু বলবি নাকি হুম কি বলে ফেল কথা পেটি নিয়ে বসে আছিস কেন শোবার সময় বলবো একবার যখন বলেছে শোবার সময় বলবো তখন সে শোবার সময়ই বলবে এর আগে মরে গেলেও সে মুখ খুলবে না বাবু কি? একটা কাজ করতো একজন ডাক্তার নিয়ে আয় মামাকে দেখাই মামার মনে হয় ধারণা হয়েছে তার অসুখ বিসুখ আমরা তেমন পাত্তা দিচ্ছি না এখন আনবো হুম এখনই নিয়ে আয় কানবি বাবু মুখ কালো করে বলল ওকে কেন ও কেনায় তো ভালো ভিজিটদার ঝামেলা থাকবে না আর জামাই মানুষ শ্বশুরকে দেখবে দরদ দিয়ে মুনা মুখ নিচু করে হাসতে লাগলো তার কেন যেন খুব মজা লাগছে সে ঠিক করে রাখল জহির এলে বকুলকে দিয়ে চা ঠাপে আগে থেকে বকুলকে কিছু বলা হবে না বকুলের মুখের ভাব সে লক্ষ্য করবে দূর থেকে এরকম ছেলে মানুষের একটা চিন্তা তার মাথায় কেন ঠুকলো এ নিয়েও মোনা খানিক্ষণ ভাবল তার মাথাটা কি খারাপ হয়ে যাচ্ছে নাকি মেয়েদের মাথা খারাপ হয়ে যাওয়া খুব বাজে ব্যাপার সে যখন তার চাচাদের সঙ্গে থাকতো তখন ময়নার মাকে দেখেছে চব্বিশ পঁচিশ বছরের সুন্দরী মেয়ে মাথা খারাপ হবার পর এমন সব কুচ্ছিত কথা চেঁচিয়ে বলতো যে সোনা মাত্র ইচ্ছে করতো ছুটে পালিয়ে যেতে মুনা রান্না শেষ করে বারান্দায় এসে দেখলো ইজি চেয়ারে বকুল বসে আছে তার চোখে মুখে রাগের কোনো চিহ্ন নেই সে বোধহয় শুনেছে বাবু গিয়েছে জহিরকে আনতে বকুল কি আপা তোকে আমি খুব একটা জরুরি কথা বলবো বকুল মন দিয়ে শোন বকুল উঠে দাঁড়ালো মোনা চাপা সরে বলল আমি যদি কোনো কারণে পাগল টাগল হয়ে যাই তাহলে তুই বিষ খাই আমাকে মেরে ফেলবি চিকিৎসা করার দরকার নেই এসব কথা বলছো কেন তুমি মোনা তার জবাব না দিয়ে হাত মুখ ধোবার জন্য বাথরুমে ঢুকল বকুল হতভম্ব হয়ে তাকিয়ে রইল বুঝতে পারল না আপার কি হয়েছে